আজকের এই ভিডিওটি থাকছে ডাব্লিউপি এক্সাম যারা দিয়েছো প্রিলিমিনারি এবং মেন্স দ্বারা দেবে সেই মেন্স এক্সামের জন্য কি কি বই তোমরা পড়বে, কি কি বই ভালো হবে। তো আমার কাছে কিছু বই আছে মেন্সের জন্য, ডাব্লিউপি মেন্সের জন্য, সেই বইগুলো সবার কাছে আমি এটা দেখাবো, বইগুলোর দাম কত, বইগুলো কীরকম আর কি কি বই পড়লে ভালো হবে। তো প্রথমে শুরু করছি অঙ্ক থেকে। অঙ্ক বই যদি আমি দেখাই এখানে, ফার্স্ট যেটা আছে এটা, এই বইটা। তো ভিডিওটা আমি রাত্রে বানাচ্ছি, এর জন্য ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ হবে। তো এই ভিডিও বইটা যেটা আছে, ফার্স্ট যেই বইটা আমি দেখাচ্ছি সেটা হলো নিমেষ অঙ্ক চঞ্চল ঘোষ, তোমরা দেখতে পাচ্ছ অনেকের কাছে বইটি আছে। তো ডাব্লিউপির জন্য এটা দুর্দান্ত একটি বই। প্রাইস আমি দেখিয়ে দিচ্ছি, তো প্রত্যেকটা বইয়ের প্রাইস আমি দেখিয়ে দেবো কত আছে, সেই হিসেবে তোমরা বইগুলো অনলাইনে অর্ডার করতে পারো, অফলাইনে অর্ডার করতে পারো। তো এটা প্রাইস তোমরা দেখতে পাচ্ছ 190 টাকা আছে। তো এটা অঙ্কের হয়ে গেল একটা। অঙ্কের আরেকটা বই আমি দেখাবো, যেটা এটাও খুব ভালো বই সমস্ত এক্সামের জন্য, যেটার ইংলিশ ভার্সানও আছে আরএস আগরওয়ালে। তো আমার একটা বাংলা ভার্সান নেওয়া আছে। তো আরএস আগরওয়ালের যে বইটি আছে, এই বইটির দাম আছে, চ্যাপ্টারগুলোকে দেখে নিই, এটার চ্যাপ্টার এখানে অনেক, মানে অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারই কমপ্লিট করা আছে এখানে, কোনো চ্যাপ্টার বাদ নেই এখানে, অনেক চ্যাপ্টার আছে এখানে, প্রচুর চ্যাপ্টার আছে, টোটাল এখানে 39টি চ্যাপ্টার আছে, 39। তো এই বইটি যেটি দাম আছে, বইটার দাম পেছনের দিকে লেখা আছে এটার, এই যেটা 599 টাকা। তো দোকান থেকে বা অনলাইনে নিলেও তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, দোকান থেকে নিলেও ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা অঙ্ক হয়ে গেল। অঙ্কর পরে আমি দেখাবো রিজনিংয়ের জন্য, রিজনিংয়ের জন্য কী কী বই পড়তে পারো তোমরা সেটাও দেখিয়ে দেবো। অনেক বই আছে রিজনিংয়ের জন্য, যেমন সুবিদ্যাসেরও বই আছে, সেটাও খুব ভালো বই, মানে কোনো বই খারাপ নয়। তো এই এটা যেটা আছে চঞ্চল, এটাও চঞ্চল ঘোষের রিজনিং বাংলায়, এটা বাংলা ভার্সানে চঞ্চল ঘোষের রিজনিং, এই বইটা তোমরা দেখতে পারো। এই বইটার মূল্য আছে 230 টাকা, এটাও ডিসকাউন্ট পেয়ে যাবে। তো সবগুলো বইয়েরই কম বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে, অনলাইনে নিলেও অফলাইনে নিলেও। এরপরে যেটা ইংলিশ যেটা আছে, এটাও তোমরা নিতে পারো, এটা ইংলিশ খুব অনেক বড় মোটা বই, এটা একটা রিজনিংয়ের সম্পূর্ণ রিজনিং সলিউশন এখানে আছে, আরিয়ান্টের, এটা আরিয়ান্টের রিজনিং, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল সমস্তটাই এখানে আছে। তো এই বইটা যেটা মূল্য আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমি কত আছে, এটা আছে 625 টাকা। তো এটার দাম একটু বেশি আছে, এটাও ডিসকাউন্ট পেয়ে যাবে আশা করি, দেখে নেবে, চেক করে নেবে। হয়ে গেল অঙ্ক আর রিজনিং হয়ে গেল। এরপরে অঙ্ক রিজনিংয়ের পরে আমি দেখাবো ইংলিশ কী আছে। ইংলিশ, ইংলিশের জন্য তোমরা এই বইটা, ইংলিশ গ্রামারের জন্য এই বইটা তোমরা ইউজ করতে পারো। এটা আরিয়ান্টের, জেনারেল ইংলিশ আরিয়ান্টের, এসপি বক্সি। তো খুব পপুলার বই এটা, অনেকেই এটা পড়েছে, পড়ে সাকসেসও হয়েছে অনেকে। তো এই বইটা যেটা আছে, এটা তোমরা ইংলিশ ভার্সানে আছে, কারো যদি ইংলিশে অসুবিধা হয় তাও তোমরা বইটা নেবে, কীভাবে পড়বে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বা কেউ যদি বইটা না নিতে পারো, সেটার পিডিএফও আছে অ্যাভেলেবেল, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানকার যত বই দেখাচ্ছি বেশিরভাগ বইয়েরই পিডিএফ আমি ওখানে অ্যাভেলেবেল করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো এই ইংলিশের কথায় আসি, ইংলিশ এই বইটা যেটা আছে, এটা ইংলিশে যদি তোমরা, মানে ইংলিশ যদি পারো একটু, তো ইংলিশ নেবে ইংলিশ বইটা, আর যদি অসুবিধা হয় কারো বুঝতে তবুও এই বইটা তোমরা পড়তে পারো। কীভাবে পড়বে দেখাচ্ছি, এই লিখে রেখেছি আমি একটা এখানে স্টিকি নোটে লিখে রেখেছি। এই যেটা একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে যেখানে এই বইটি যে আছে আরিয়ান্টের ইংলিশ জেনারেল ইংলিশ, এই বইটা সম্পূর্ণ সলিউশন ওখানে দেওয়া আছে, স্মার্ট বিং ইংলিশ, এই ইউটিউব চ্যানেল যেটা আছে, তোমরা যদি ইউটিউবে সার্চ করো স্মার্ট বিং ইংলিশ এটা লিখে, তাহলেই তোমাদের ইউটিউব চ্যানেলটা সামনে আসবে, ওর পেল লিস্টে গেলেই তোমরা এই বইয়ের সম্পূর্ণ সলিউশন ভিডিও পেয়ে যাবে। কেউ যদি বইটা নাও কেন, সেখান থেকে ভিডিওগুলো দেখেও তোমরা এই বইটা কভার করতে পারো, যদি খাতায় লিখে লিখে নাও। এটা হয়ে গেলো। এরপরে আসি আমি, কী কী হয়ে গেলো এখানে, অঙ্ক রিজনিং আর ইংলিশ। এরপরে জেনারেল স্টাডিসে যদি আমি আসি, ভূগোলের জন্য, ভূগোলের জন্য এটা বেস্ট বই বলা চলে, অনেক আরও বই আছে বাজারে, তবে এটা বেস্ট বই ভূগোলের জন্য, কার্তিকচন্দ্র মণ্ডলের। এটারও পিডিএফ আমার কাছে আছে, আমি অ্যাভেলেবেল করে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ওখান থেকে পেয়ে যাবে। তো কার্তিকচন্দ্র মণ্ডল, এর আগে এক সেকেন্ড, এর আগে তো আমি ভুলে গেলাম যে এটার দাম দেখাতে, এসপি বক্সিটটা সেটা আগে দেখিনি। এসপি বক্সির যে বইটা আছে ইংলিশ বইটা, এটার মূল্য দেখাতে ভুলে গেছিলাম আমি। হ্যাঁ, এটার দাম আছে 285 টাকা। আর যেটা কার্তিকচন্দ্র মণ্ডলে যেখানে ছিলাম ভূগোলের, এটা খুব ভালো বই, এবং ডাব্লিউবিসিএস কেউ যদি প্রিপারেশন নেয় সেক্ষেত্রে ওই বইটা খুব উপযোগী। এটার মূল্য আছে 595 টাকা। এটা ভূগোল হয়ে গেলো। এরপরে আসি ইতিহাসে। তো ইতিহাসের অনেকগুলো বই আছে আমার কাছে,
যেহেতু ইতিহাস নিয়ে পড়েছি আমি, ইতিহাস নিয়ে কলেজ কমপ্লিট করেছি, সেজন্য আমার ইতিহাসে অনেকগুলো বই আছে। এখানে অল্প কয়েকটা আছে, তো বাড়িতে বেশি আছে আরও। তো এটা স্বদেশ সভ্যতা ও বিশ্ব যেই বইটি আছে জীবন মুখোপাধ্যায়ের, এই বইটা অনেকেই পড়েছে, অনেকেই পড়ে, WBCS যারা প্রিপারেশন নিচ্ছে তারাও পড়ে বইটা, এবং বিভিন্ন এক্সামের জন্য এই বইটা খুব উপকারে আসে। বইটা খুব সহজ ভাষায় লেখা আছে, এই বইটার দামও আমি দেখিয়ে দিচ্ছি। এই বইটার মূল্য আছে এখানে 400 টাকা। এই বইটা কোনো অনলাইনে অ্যাভেলেবল, মানে যত বই এখানে দেখাচ্ছি সবগুলোই অনলাইনে অ্যাভেলেবেল আছে, তোমরা অনলাইনেও নিতে পারো, কোনো দোকানে গিয়েও নিতে পারো। এরপর ইতিহাসেরই আমি অন্য বই যেটা দেখাবো, এটা যেটা ভারত স্বাধীনতা, মানে যেটা আমাদের ন্যাশনাল মুভমেন্ট থেকে যে অনেকগুলো প্রশ্ন আসে ইতিহাসের সমস্ত এক্সামে, তো এখান থেকে যদি তোমরা পড়ো, ন্যাশনাল মুভমেন্টের বেশিরভাগ প্রশ্নই এখান থেকে তোমরা কভার করতে পারো যদি বইটা ভালো করে পড়ো। ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স যে বইটা আছে, বইটা লিখেছে বিপিন চন্দ্র, মৃদুলা মুখার্জি, আদিত্য মুখার্জি, মানে এরকম অনেক অনেকজন মিলে বইটাকে লিখেছে, খুব ভালো বই, পেঙ্গুইনের এটা বইটা। এরপরে ইতিহাসের আছে আরেকটা আছে, এটা মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, যেটা মডার্ন হিস্ট্রি বলে থাকি, এটাও বিপিন চন্দ্রের বই, এটা খুব ভালো বই। এটার দাম আমি দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড, প্রাইসটা খুঁজে পাচ্ছি না কোথায় আছে, এটার দাম বেশি নেই, এটার কম দামই আছে, 200 টাকার নিচে এটার দাম আছে আশা করা যায়, না ভুলে গেছি অ্যাকচুয়ালি কবে নিয়েছিলাম। তো দাম এটার আছে 425 টাকা, পেছন দিকে আছে, 425 টাকা দাম আছে এটার। আর এর আগে যেটা দেখালাম ইংলিশ, এটার দাম হয়তো কম আছে, আমি এটা ভেবেছিলাম, দেখি আগে পেছনে দেখে নেই দাম পেছনে আছে কি না, হ্যাঁ এটারও পেছনে আছে, এটার দাম আছে এখানে 400 টাকা। তো এটা হয়ে গেল ইতিহাসের জন্য, ইতিহাসের তিনটা বই দেখালাম, এগুলো ফলো করতে পারো, বাংলাও দেখালাম ইংলিশও দেখালাম। আর এরপরে যেটা বাকি থাকছে আমাদের সায়েন্স, তো আরিহান পাবলিকেশনের নিতে পারো, জেনারেল সায়েন্স যেটা আছে এটা, বা মাধ্যমিক লেভেলের সায়েন্সের বইগুলো তোমরা পড়তে পারো, বা বাংলা ভার্সনের বাজারে এখন প্রচুর বই আছে বাংলা ভার্সনের, সেই সব বইও তোমরা ফলো করতে পারো। তো এই যে বইগুলো দেখালাম, এই বইগুলো যদি তোমরা পড়ো আশা করি সবার উপকারে আসবে, বইগুলি খুব ভালো, সবাই দেখতে পারো একবার করে নিয়ে, বা কেউ যদি PDF চাও, আগেই বললাম আমি, ডেসক্রিপশানে চলে যাও, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আমার, সেখানে জয়েন হয়ে যাও, আমি সেখানে কিছু বইয়ের PDF ওখানে আমি প্রোভাইড করে রেখেছি, সম্পূর্ণ বইয়ের PDF, সেখান থেকে ডাউনলোড করে নাও।